বন্ধুরা, বৃষ্টি মানেই কেমন একটা আনন্দের ব্যাপার, তাই না? আমাদের এই পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত দূষণের জেরে বেড়েই চলেছে, তাই বৃষ্টি আমাদের কাছে সত্যি স্বস্তির একটি বিষয়। কিন্তু জানেন কি, এই বৃষ্টিরও নানান অদ্ভুত ঘটনা রয়েছে যা সাধারণভাবে আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানীদের কাছেও এই আশ্চর্যজনক বৃষ্টির সঠিক কোনো ব্যাখ্যা নেই। আজ আমরা এই ভিডিওতে এরকমই অদ্ভুত কিছু বৃষ্টির কথা আপনাদের বলবো। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই সারা পৃথিবীর অদ্ভুত বৃষ্টির কিছু গল্প। ব্লাড রেন, রক্তের বৃষ্টি। বন্ধুরা, আপনারা কখনো শুনেছেন যে বৃষ্টির রং লাল হয়? হ্যাঁ বন্ধুরা, আর একেই বলা হয় ব্লাড রেন। শুনেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? ভাবছেন এও কি সম্ভব? আকাশ থেকে বৃষ্টির বদলে রক্ত পড়া কি আদৌ সম্ভব? বিজ্ঞানীরা এই নিয়ে অনেক গবেষণা করেছেন এবং গবেষণার পর তারা জানিয়েছেন, যদি সত্যি এটা ব্লাড রেন হয়ে থাকে তাহলে তার মধ্যে নিশ্চয়ই ডিএনএ থাকবে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেছে যে এর মধ্যে ডিএনএর কোনো অস্তিত্বই নেই। আর ঠিক পরেই বিজ্ঞানীরা জানিয়েছেন যে পরিবেশ দূষণের কারণে এমনটা ঘটেছে। বন্ধুরা, 2001 সালে ভারতের কেরল রাজ্যে রক্তের বৃষ্টি হতে দেখা গিয়েছিল। আর শুধু ভারতেই নয়, পৃথিবীর যে কোনো দেশেই এই বৃষ্টি হতে পারে। কেননা এর একমাত্র ও অন্যতম কারণ হিসেবে বিজ্ঞানীরা দূষণকেই চিহ্নিত করেছেন। মাছের বৃষ্টি। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে কত অদ্ভুত প্রাণী আছে তা আমরা জানি না। ডানাওয়ালা মাছের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু মাছেদের বৃষ্টি বা ফিশ রেনের কথা কখনো কি শুনেছেন? একবার ভেবে দেখুন, আপনি বাড়ি থেকে বেরোলেন আর আপনার সামনেই মাছেদের বৃষ্টি হতে শুরু করলো, কি অদ্ভুত ব্যাপার হবে, তাই না? আপনার চারদিকে রাস্তা জুড়ে শুধুই মাছ আর মাছ, শুনতেই কি অবাক লাগছে, রাইট? হ্যাঁ বন্ধুরা, আমাদের পৃথিবীতে সত্যি এরকম দেশ আছে যেখানে এক দুবার ফিশ রেন হয়ে থাকে। ওয়াটার স্পাউটের জন্য এই বৃষ্টিপাত হয় বলে মনে করা হয়। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে সামুদ্রিক তুফান এই বৃষ্টিপাতের কারণ। সমুদ্রে টর্নেডো এলে সমুদ্র থেকে মাছের ঝাঁক হাওয়ার সাথে উড়ে যায়, আর এগুলোই হাওয়ার গতিবেগ কমে যাওয়ার সাথে সাথে বৃষ্টিরূপে ঝরে পড়ে, আর একেই ফিশ রেন বলা হয়। 2016 সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ার এক শহরে এই বৃষ্টিপাত হয়েছিল। বাদুড়ের বৃষ্টি। বন্ধুরা, প্রায়শই আমাদের এই পৃথিবীতে এমন আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটে থাকে যা প্রায় অবিশ্বাস্য। আবার এটাও সত্যি যে কোনো কিছুই অসম্ভব নয়। যেমন একবার অস্ট্রেলিয়ার উষ্ণতা এতটাই বেড়ে গিয়েছিল যে ওখানকার সুইমিং পুল থেকে শুরু করে সমুদ্রের জল সমস্ত কিছুরই উষ্ণতা বেড়ে যায়। এর ফলে দেখা যায় যে আকাশ থেকে অদ্ভুতভাবে বাদুর বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, উষ্ণতা 47 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় এই ঘটনা ঘটে। বাদুরদের পক্ষে এই উষ্ণতা সহ্য করা অসম্ভব হয়ে ওঠে। বিজ্ঞানীদের মতানুসারে প্রায় 1 লক্ষ বাদুর এই সময় মারা যায়, যা সত্যিই দুঃখজনক। কারণ আমাদের এই বাস্তুতন্ত্রে মানুষের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীর জীবনও সমান গুরুত্বপূর্ণ। এই অত্যন্ত অদ্ভুত ঘটনাটি পর্যবেক্ষণ করার পর বৈজ্ঞানিকরা জানান যে ভলক্যানো অ্যাশ রেন। বন্ধুরা, জল বা বরফের বৃষ্টি সম্পর্কে তো আমরা সবাই পরিচিত, তাই না? কিন্তু আপনারা কি কখনো আকাশ থেকে ছায়ের মতো বৃষ্টি হতে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, শুনতে অদ্ভুত লাগলেও এটাও সত্যি। 1980 সালে পূর্ব ওয়াশিংটনের মানুষ দেখেন যে পশ্চিম দিক থেকে ঘন অন্ধকার ছেয়ে আসছে এবং তার সাথে মেঘের গর্জনও শোনা যাচ্ছে, কিন্তু এটা আসলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শব্দ। আর এরপরেই শুরু হয় ছায়ের বৃষ্টি। দেখতে দেখতে মাত্র এক রাতের মধ্যেই সারা শহর ছায়ে ভর্তি হয়ে যায়। আর সবথেকে দুঃখের ব্যাপার হলো বহু ক্ষতি হয়ে যায়। ওই স্থানের বাসিন্দাদের চোখ ও শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হয়ে যায়। আর শুধু মানুষই নয়, বহু পশু পাখি এ কারণে আক্রান্ত হয় ও মারা যায়। বন্ধুরা, আজ আমরা অদ্ভুত কিছু বৃষ্টির কথা আপনাদের জানালাম। এর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সব থেকে বেশি অবাক করলো কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।